जादवपुर विश्वविद्यालय जे तीन नम्बर गेट से तीन नम्बर गेटर सामने बीजेपी मंच कर मंच इतिमदे खुले देवा हे पुलिस तरफ थे से ही छवि रखे अपने सामने पुलिस पक्ष खुले देवा हे एके जादवपुर विश्वविद्यालय तीन नम्बर गेटर सामने बीजेपी जे मंच कर সে আমি বলতে পারবো না স্টেজের উপরে বসেছিল তারা তাদের নামতে বলে যে নামেনি তারা তর্ক করছিল ওই জন্য ধরে নিয়ে গেছে বিজেপির মঞ্চ হয়েছিল অস্থায়ী মঞ্চ এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই গত তিন দিন ধরে এখান থেকে বিজেপি তাদের সভা সমাবেশ করছিল মূলত এবিভিপির নামে এই মঞ্চ তৈরি হয়েছিল কিন্তু আজকে সকাল 11টা নাগাদ পুলিশের আধিকারিকরা এখানে আসেন এবং সেই সময় মঞ্চে দুজন মাত্র বিজেপির কর্মী উপস্থিত ছিলেন তাদেরকে পুলিশ বলে যে এই মঞ্চের কোনো রকম অনুমতি নেই অনুমতি ছাড়াই এখানে মঞ্চ চলছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে প্রচুর মাইক লাগিয়ে একেবারে চারিদিকে বক্স দিয়ে এখানে রীতিমতন গতকাল এখানে শুভেন্দু অধিকারীও সভা করতে এসেছিলেন এরপরই কিন্তু এখানে যারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের লোক আছেন তাদেরকেও বলা হয় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আধ ঘন্টা সময় দেওয়া হচ্ছে তার মধ্যে গোটা মঞ্চটাকে ফাঁকা করে দিতে হবে কারণ পুলিশের যেটা দাবি পুলিশের বক্তব্য যে এখানে একটা একটা দিন একটা সভা হতে পারে কিন্তু যেভাবে একেবারে পাকাপাকি স্টেজ বানিয়ে এখানে একদম ধর্ণাস্থল করে দেওয়া হয়েছে পুলিশের অনুমতি ছাড়া সেইটা তারা কোনোভাবেই করতে দেবে না ফলে সেই কারণেই কিন্তু তারা এই মঞ্চটাকে খুলে ফেলল এবং খুলে ফেলার নির্দেশ দিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানার প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে তারা কিন্তু এই তারা কিন্তু নির্দেশ দিচ্ছে দ্রুত খুলে ফেলার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে আরও কিছুটা দূরে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সেখানেও কিন্তু একটা ধর্ণা মঞ্চ গত তিন চার দিন ধরে চার দিন ধরে চলছে সেই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি যে তাদের অনুমতি আছে কি না নাকি তারা অনুমতি নিয়ে করছেন নাকি বিনা অনুমতিতে সেই বিষয়টা কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়নি তবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চটা কিন্তু পুলিশ তড়িঘড়ি খুলে ফেলে দিল এই মুহূর্তে বিজেপির কোনো নেতৃত্ব এখানে উপস্থিত নেই তাদের প্রতিক্রিয়া জানা সম্ভব হচ্ছে না ধন্যবাদ উজ্জ্বল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সুকন্যা এবং সায়গাল হোসেনের জেল হেফাজতের মেয়াদ বাড়লো আপাতত তিহারেই থাকতে হবে তাঁদের 21শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো হেফাজতে থাকার মেয়াদ হেফাজতের মেয়াদ বাড়ার নির্দেশ শুনেই কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা শরীর খারাপ থাকায় আজ শ্বশুরে হাজির করা হয়নি অনুব্রত মণ্ডলকে সুকন্যা এবং সায়গাল হোসেনকে তোলা হয় রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যা বাবার শরীর খারাপ কি সুকন্যা বাবার শরীর খারাপ কি বাবা শরীর ভালো নেই জানালেন সুকন্যা আর অনুব্রত মণ্ডল সুকন্যা মণ্ডল এবং সায়গাল হোসেন তিনজনেরই হেফাজতে থাকার মেয়াদ বাড়লো 21শে সেপ্টেম্বর পর্যন্ত তিহারেই থাকতে হবে তাঁদের